আল্লাহ পাক বলছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খৌফ, আমি অবশ্যই অবশ্যই হে মানুষরা হে মুমিনরা তোমাদেরকে কিছু ভয়ভীতির দ্বারা পরীক্ষা করব। বালা 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 আমাদের দেশের মানুষরা বাংলা ভাষাতে বালা মুসিবত মানে বালাটাকে শুধু বিপদের অর্থে ব্যবহার করে, বালা মানে শুধু বিপদ নয়, বালা মানে যেমন বিপদ তেমন বালা মানে হচ্ছে পরীক্ষা, বালা মানে কি পরীক্ষা। অসৎ লোকের জন্য বালা হচ্ছে কি, হ্যাঁ মুসিবত আজাব আজাব, কিন্তু মুমিনদের জন্য সৎকর্মশীল নেক মানুষের জন্য মুওয়াহিদ তাওহীদবাদী মুসলিমের জন্য সুন্নতের অনুসারী মুসলিমের জন্য নামাজি মুসলিমের জন্য আল্লাহর মুত্তাকী মুসলিমের জন্য সেটা হচ্ছে পরীক্ষা পরীক্ষা। জি তো আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হে মুমিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব বিশাইয়্যিম মিনাল খৌফ কিছু ভয়ভীতির মাধ্যমে, কিছু ভয়ভীতি ভয় দুশ্মনের ভয়, হ্যাঁ আসমানি আজাবের ভয় জমিনি আজাবের ভয় বিভিন্ন রকম ভয় হইতে পারে, হ্যাঁ দুর্ঘটনার ভয় অ্যাক্সিডেন্টের ভয় বহু ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খৌফ ভয় অল জু এবং ক্ষুধার মাধ্যমে, কখনো খাবারই জুটছে না, অনেকে আছেন আজকাল হ্যাঁ যে কাজকর্ম নেই, ভিসা আছে একামা আছে সব কিছু আছে, লিগ্যাল মানুষ ছয় মাস কাজ নেই, ছয় মাস কাজ নেই, কেউ কাজ করেছেন বেতন নেই, এগুলো কি অলজো? জি এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে? ভালো মানুষের যদি এরকম হয় ভালো করে মনে রাখবেন, ভালো মানুষের যদি কর্মহীনতা কাজ কাম নেই অথবা কাজ আছে বেতন নেই হ্যাঁ খাবার নেই পয়সা নেই পকেটে সংসার চালাতে পারছেন না, তাহলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন। আর অসৎ লোকের জন্য যদি হয় তো বালা তখন সেটা আজাবে রূপান্তরিত, তার জন্য আজাব, তার জন্য মানসিক আজাব শারীরিক আজাব আর্থিক আজাব দুনিয়ার আজাব আর আখেরাতের আজাব তো রয়েছে। ওলান উযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অসৎ লোকদের সম্পর্কে পাপীদের সম্পর্কে গুনাহগারদের সম্পর্কে যে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আসাদন করাই চাখাই। ওলা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা হালকা আজাব অথবা কাছের আজাব নিকটবর্তী আজাব মানে পার্থিব্য আজাব পার্থিব শাস্তি, দুনাল আযাবিল আকবার মহাশাস্তি বড় শাস্তির আগে বড় আজাবের আগে, কি জন্য লাআল্লাহুম ইয়ারজিউন যাতে করে ফিরে আসে, মসজিদে আসো না নামাজ পড়ো না যেন মসজিদে ফিরে আসো, ফজরে আসো না যেন ফজরে নামাজে জামাতে আসো, হ্যাঁ আল্লাহর দিকে ফিরে আসো না পাপে পাপে ডুবে রয়েছো যাতে পাপ ছেড়ে দিয়ে আল্লাহ অভিমুখী হও, আল্লাহর দিকে ফিরে আসো, হারাম খাওয়া থেকে ফিরে আসো না যাতে আজাবের মাধ্যমে তোমাকে সোজা করা যায় ধাক্কা দিয়ে তোমাকে মক্কার দিকে পৌঁছানো সম্ভব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল কি করেন লাআল্লাহুম ইয়ারজিউন, এই বিষয়টি কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে বর্ণনা করেছেন যার একটি আয়াত সুরে সাজদা থেকে আপনাদের সামনে পেশ করলাম। তো আল্লাহ পাক বলছেন যে ক্ষুধার মাধ্যমে, ক্ষুধাটাও তাহলে কি আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা বা যে হচ্ছে কি বিপদ আপদ, হ্যাঁ অভাব আর্থিক অভাব দারিদ্র এটা বিপদ আপদ, জমি জায়গায় ফসল বন্যাতে ইদানি বন্যা চলছে না ডুবে গেল সব কিছু, হ্যাঁ অনেক মূর্খ লোকেরা যাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই তারা আত্মহত্যা করে নিচ্ছে, খবর আছে না আপনাদের কাছে আত্মহত্যা করে নিচ্ছে, জমির ফসল ডুবে গেল সে আত্মহত্যা, এক তো ফসলও গেল আর তার প্রাণটাও গেল আর তার জান্নাতও গেল সব গেল তার, একজন কাফের একজন যে তকদিরে সে অসন্তুষ্ট আল্লাহ পাক রাব্বুল আলামিন যে অপ্রীতিকর তকদির তার ভাগ্যে জুটিয়েছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করলো আল্লাহর উপর নারাজ হইলো, লাভ কী করলো দুনিয়াও গেল আখেরাতও গেল, দুনিয়াও গেল আখেরাতে গেল, ধন সম্পদও গেল জমি জায়গার ফসলও গেল আর জানটাও গেল আর স্ত্রী ছেলে মেয়েকে এতো এতিম আর বিধবাও করলো আর তারপরে দুনিয়াতে কিছুদিন সময় সুযোগ দিত সেটাও সেই ভোগের সুযোগটাও গেল আর সামনে জাহান্নাম তার জন্য প্রতীক্ষায় রয়েছে ইন্তজারে রয়েছে, সে জাহান্নামে যাবে জান্নাত থেকে বঞ্চিত হইল, কত ক্ষতি করলো আত্মহত্যা করে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে, পরীক্ষাতে আমাদেরকে সফলতা লাভ করতে হবে, পরীক্ষাতে আমাদেরকে ভালো মার্কসে পাস করতে হবে, দুনিয়ার পরীক্ষাতে ভালো মার্কসে পাস করার চেষ্টা করি আর যদি আল্লাহ রাব্বুল পরীক্ষাতে ফেল করে দিই তাহলে কেমন আল্লাহর বান্দা আপনি, কেমন মুসলিম হতে পেরেছেন আপনি।
খিদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো ধন সম্পদে ঘাটতি দিয়ে, যা কিছু ইনকাম করেন তা দিয়ে নিজের সংসার চালাতে পারেন না, হ্যাঁ ঘাটতি বিভিন্ন রকমভাবে ঘাটতি হতে পারে। এইরকমই আপনার এমন খরচ বেড়ে গেল যে আপনার যা কিছু আছে তা দিয়ে সেই খরচ আপনি মেনটেন করতে পারছেন না, চিকিৎসার খরচ বেড়ে গেল অনেক সময়, যার ফলে ধন সম্পদের ঘাটতি, আর্থিক ঘাটতি দেখা দিল, সংকট দেখা দিল। ওয়াল আনফুস, এমন এমনও পরীক্ষা হয় যেটা হচ্ছে জান প্রাণহানির মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করে, কখনো ধন সম্পদের ঘাটতির মাধ্যমে আর কখনো কারো প্রাণের ঘাটতির মাধ্যমে। নিজেই চলে গেলেন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে পরীক্ষা ফেলে, অথবা নিজে আছেন কিন্তু আপনার স্ত্রী চলে গেল, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা ফেললেন। নাকসিম, আপনার পরিবারের এক সদস্যের ঘাটতি মাইনাস হল, হ্যাঁ আপনি আছেন আপনার স্ত্রী আছে, হ্যাঁ ছেলে মেয়েগুলো মারা গেল, হ্যাঁ ছেলে মেয়ে অসৎ হয়ে গেল, এইরকম বহু রকমের আপদ বিপদ আসতে পারে জানের ক্ষেত্রে, প্রাণহানির ক্ষেত্রে। যা কি যার বেঁচে থাকার আকাঙ্ক্ষা করছিলেন তাকে আল্লাহ নিয়ে নিলেন, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে। আপনার মন চাইছিল যে তিনি বেঁচে থাক, হ্যাঁ সে থাকুক, আপনার ছেলেই হোক আর বাপ হোক আর মাই হোক অথবা কেউ হোক, ভাই হোক আর বোন হোক, আপনি চাইছিলেন যে আরও দীর্ঘদিন বেঁচে থাক, কিন্তু আল্লাহ রব্বুল আলমীর এর মাধ্যমে পরীক্ষা করছেন। ওয়াসামারাত, আর ফলের ঘাটতির মাধ্যমে, গাছ আছে, আম বাগান আছে, মুকুল আল্লাহ দেখিয়ে দিলেন আর তারপরে মুকুলকে ফাল্গুন মাসের পানি দিয়ে জ্বালিয়ে দিলেন। জি হ্যাঁ, যারা আমের এলাকার মানুষ তারা বুঝবে না, লিচির ভালো মুকুল দেখেন, লিচুর বা ভালো মুকুল দেখলেন তারপরে লিচু নেই, হ্যাঁ বিভিন্ন ফলের গাছ, জি দেখছেন খুব আশা করে বসে আছেন যে এবার গাছ তো খুব ভালো, বাগান এত এ হবে এত হবে, অনেক হিসাব কষেছেন, অথবা বাগানের ব্যবসায়ী যারা ফলমূলের ব্যবসা বাণিজ্য করেন কিন্তু মার খেয়ে গেলেন। এইভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন। এইরকম যখন পরীক্ষা আল্লাহর হয় তখন কি করা উচিত? আল্লাহ বলছেন যে ধৈর্য ধরতে হবে, এর সমাধান হচ্ছে কি? ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাই বলছেন অবশ্যই সবরী, ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে সুসংবাদ। অবশ্যই সবরী, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তার প্রিয় নবীকে সম্বোধন করে বলছেন তুমি সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদেরকে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি সুসংবাদ দিয়ে দাও তোমার উম্মতের যারা ধৈর্যশীল তাদেরকে, ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করা মানে এই নয় যে কান্নাকাটি করে, হা হুতাশ করে আর আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ করে আর মন খারাপ করে আর বিভিন্ন রকমের উল্টো পাল্টা কথা বলার পরে দু চার মাস পরে ধৈর্য ধরলাম। এই ধৈর্য নাস্তিক কাফের আল্লাহ পরকাল কিছুই জানে না সেও তো ধৈর্য ধারণ করে, করে না? ওরা কি সারা জীবন কাঁদতে থাকিনি বাপ মা মারা গেলে বা ছেলে মেয়ে মারা গেলে? না, তারও এক সময় হ্যাঁ তাদের কান্না বন্ধ হয়ে যায়, তাদের শোক শেষ হয়ে যায়, তারপরে তারা আবার নর্মাল সাধারণ জীবনযাপন করা শুরু করে। তো ওই রকম ধৈর্য আপনি একজন মুসলিম হিসাবে একজন মুমিন মুত্তাকি হিসাবে ধরবেন, দু চার মাস খুব কান্নাকাটি করবেন, ভেঙে পড়বেন, কাজকর্ম করবেন না, উঠবেন না, চলবেন না, খাবেন না, এইটা তো ধৈর্য হলো না তাহলে। এই জন্য পিয়ানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক মহিলাকে বলেছিলেন যে মহিলা তার একটি ছেলে অথবা মেয়ে ইন্তেকাল করেছিল আর তার ওপর সে খুব দুঃখে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মহিলা চিন্ত না, প্রথম ধৈর্য ধারণের কথা যেন উপদেশ দিলেন, তখন বলছে যে এলাই কাহানি, আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজ রাস্তা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে এলাই কাহানি, তুমি তোমার কাজ করো বাবা, আপনি আপনার কাজ করেন, লাম তু সাব্বে মুসিবতি, আমার বিপদ আপনার উপর আসেনি তো, ওই জন্য মজা লাগছে না, উপদেশ দিতে পারছেন আপনি, আমার মাল বালা মুসিবতটা যদি আপনার উপর আসতো তাইলে না বুঝতেন, এইরকম বলেছে। তারপরে অন্য লোকেরা বলছে আরে মহিলা তুমি কী করো, কী বললে? উনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এসে ওজর পেশ করে ইয়া রসুল্লাহ,
লাম আরিফ, আপনাকে আমি চিনতে পারিনি, আমি আমাকে ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার অন্তর রাখতেন, আগেই অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, কারণ সে জানে না, সেই জন্য এই কথা বলেছে, বেয়াদবি কথা বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হবে প্রথম ধাক্কা লাগার সময়। সাদমা মানে হচ্ছে কি? ধাক্কা লাগা। এই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট, ধাক্কা, গাড়িতে ধাক্কা লাগলে কি বলে? সাদ্দাম বলে, বলে না, বলে না? জি হ্যাঁ। তো ইন্দা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ, আসল ধৈর্য ধারণ হচ্ছে ইন্দা সাদমাতিল উলা, ইন্নামা সবরু ইন্দা সাদমাতিল উলা, প্রথম চোটেই যখন ধাক্কা লেগেছে, যেই দিন আপনার কষ্ট পৌঁছেছে, যেই দিন আপনার বিপদে বেড়েছে, সেই দিনেই সাথে সাথে ধৈর্য ধারণের চেষ্টা করা, এটি হচ্ছে আসল ফার্স্ট ক্লাস ধৈর্য ধারণ, এটি হচ্ছে নাম্বার ওয়ান ধৈর্য ধারণ। জি, এটা আল্লাহ পাক রব্বের কাছে অত্যন্ত পছন্দ।